আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আজকে আমাদের টিফিনের ব্যবস্থা চলছে, ডিম পোচ করছি, রুটি করছি, এটা এখন একটা টিফিন বক্সে যাবে। আজকে সকাল সকাল সব টিফিন বক্স শুরু হয়ে গেছে, আর এই টিফিন বক্সের নাস্তাটা হচ্ছে আমার ছেলের ছেলের জন্য রুটি আর ডিম পোচ। এদিকে তার বাবার নাস্তা হয়ে গেছে, তার বাবার জন্য তার লাঞ্চ রেডি করে দিয়েছি আমি। এভাবে আমি রেগুলার তার বাবাকে টিফিন দিই, কিন্তু আজকে তার বাবার সাথে ছেলের টিফিনটা অ্যাড হয়েছে, কারণ তার বাবার সাথে আজকে ছেলে অফিসে যাবে। আর ছেলে ঘুম থেকে উঠে বায়না ধরেছে, অনেক মানে কান্নাকাটি করছে, তো তার বাবা বললো যে তাহলে নিয়ে যাই অফিসে, যেহেতু যাচ্ছি, আর অফিসে হচ্ছে আমাদের লোক আছে, ওকে দেখবে, তো সেই কারণে সমস্যা হয় না সেরকম। তো ছেলের নাস্তা করা হয়নি, কি করব, নাস্তাটা বেঁধে দিচ্ছি যেন তার বাবা গাড়িতে যেতে যেতে খাওয়াতে পারে, অথবা অফিসে নিয়ে গেলে তার চাচু আছে, তার চাচু হয়তো বা খাইয়ে দিবে। তো বাবা ছেলে টিফিনটা রেডি করে দিলাম, এখন রেডি করে দিয়ে তাদেরকে বিদায় দিব। আমার ছেলে তো আজকে মহা খুশি, সে বাবার সাথে অফিসে যাবে, আর সে রোজ এই স্বপ্নটাই দেখে যে সে রোজ নাকি অফিসে যাবে। আমি বলি বাবা তুমি বড় হও, বড় হও, না সে বলে যে আমি বড় হয়ে গেছি, আমাকে অফিসে পাঠাও, আমি বাবার সাথে যাব। তো বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, এদিকে আমার মনটা ভীষণ খারাপ। কালকে অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, কিন্তু কাপড় চোপড়গুলো একটুও শুকায়নি, শুকানো বাদ দিয়ে সুন্দর মতো আরও ভিজছে। সারা রাত বৃষ্টি, সকাল থেকেও ঝুম বৃষ্টি, তো মনটা সেজন্য একটু বেশি খারাপ হয়ে গেছে, কাপড়গুলো দেখলেই মনটা খারাপ লাগছে। হ্যাঁ, তো ছেলে এখন যাবে, ছেলেকে রেডি করাচ্ছি, ছেলে তো মহা খুশি, তার খুশির সীমানা নাই, তাকে এখন জুতা পরিয়ে দিচ্ছি, সে যাবে। আমাকে সে অনেক কথা বলছে যে আম্মু তুমি চিন্তা করো না, আমি চলে আসব, মানে বড় বাচ্চাদের মতো কথাবার্তা। তার মাকেও লাগে, তার বাবাকেও ছাড়তে চায় না, মানে কি করবে, সে একটা ভেবাচাক অবস্থায় পড়েছে। আমাকে খুব সুন্দর করে সান্ত্বনা দিচ্ছে, আম্মু আমি এক্ষুনি চলে আসব, তুমি কান্না করো না। আমাকেও ছাড়তে পারছে না, বা তার বাবাকেও ছাড়তে পারছে না। তো তারা চলে গেল, বিদায় দিলাম। এদিকে আমি কী কী রান্না বান্না করব আগে সব প্ল্যান করে ফেলেছি। আজকে বৃষ্টি দেখে মাথায় ঘুরপাক খাচ্ছিল, খিচুড়ি খিচুড়ি, তো যেই ভাবা সেই কাজ, সব ডাল টাল বের করে নিয়েছি, আর খিচুড়ির সাথে তো অবশ্যই কিছু না কিছু করতে হবে। তো গরুর মাংস আজকে অনেক দিন পরে বের করলাম, আর খিচুড়ি যেহেতু করবোই, তো ভাবছি যে ইলিশ মাছও ফ্রাই করব। আর আজকে আমি খিচুড়িটা করব পোলাওয়ের চালের, একদম ঝরঝরে খিচুড়ি, তো সেই জন্য ইলিশ মাছ ভাজা, তারপর বেগুন ভাজা, এগুলো দিলে ভালো লাগবে। তো বেগুনগুলো কেমন জানি হয়ে গেছে, বেগুনগুলো বেশ কয়েকদিন নিয়ে আসা হয়েছে, তাও দুইটা ছিল। এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে, ছেলে আর ছেলের বাবা আধা ঘন্টা যেতে না যেতেই 40 মিনিটের, মানে তারও বেশি হবে না, 30 মিনিটের একটু উপরেই ছেলের বাবা ছেলে ফেরত এসেছে। আমি তো অবাক, বাইরে নাকি আজকে দুনিয়া আর জ্যাম, এত জ্যাম যে ছেলের বাবা অস্থির হয়ে গেছে, গাড়িতে এক জায়গা নড়েও না চড়েও না, সে ব্যাক এসেছে বাসায়, আর বাসায় এসে এই তো অফিসের কাজ শুরু করে দিয়েছে, আর ছেলে তো সেই কান্না। আমার ছেলে তো আজকে কান্না করে ভেসে গেছে, অনেক কষ্ট করে এখন থামিয়েছি, তো বাবা অফিসের কাজ করছে, আর এদিকে ছেলেকে আমি তার টিফিন নিয়ে বসেছি, কোথায় কি কপালে ছিল, কোথায় আজকে যে ছেলে টিফিন খেত আর কোথায় খাচ্ছে। তো তাদেরকে খাওয়ানো দাওয়ানো শেষ, আমার রান্নাবান্নার খুব সুন্দর জোগাড় করে ফেলেছি, আয়োজন করে ফেলেছি, দেখতে খুব সুন্দর লাগছে আসলে, সাজিয়ে রেখেছি, আর সব আয়োজন কমপ্লিট করে এখন রান্না করতে চলে এসেছি আমি। ওদিকে ছেলের বাবাকে বলেছি তুমি কাজের ফাঁকে ফাঁকে একটু ছেলেকে দেখো, আমি এদিকে রান্না করি। তো মাছটা অনেক বড় ছিল, মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, ভাগ ভাগ করে সব রেখে দিলাম, কবে কি করব। আজকে কিছু ভাজবো, কিছু রেখে দিলাম তরকারির জন্য, আর মাথাটা রেখে দিয়েছি আরেকদিন, হয়তো বা কিছু ভাঙাচোরা রান্না করে ফেলবো। তো আমি এখন যেভাবে রান্না করব, প্রথমে চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে আগে গরু মাংসটা বসিয়ে দিই, কারণ গরু মাংসটা আজকে প্রেশারে দিব না, আর গরু মাংসটা স্পেশাল একটু একটু আলু দিয়ে রান্না করব আমি, তো সেই কারণে আমার এই কড়াইয়ে রান্না করা। তো গরু মাংসের জন্য আগে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়ে এখন মশলা টশলা কষাবো, কষিয়ে গরু মাংসটা এক পাশে চড়াইয়ে আবার পাশাপাশি আমি খিচুড়িটা রান্না করে ফেলবো, কারণ এই দুইটা রান্না আগে হয়ে থাকলে আর মাছ ভাজা বেগুন ভাজা এগুলো হচ্ছে
খাবার আগদে আগদে করতে হবে, কারণ ওগুলো তো গরম গরম ক্রিস্পি ক্রিস্পি খেতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে সেগুলো ভালো লাগবে না। তো সেইভাবে আমি রান্নাটা সেরে ফেলছি, এদিকে আগে গরম পানি বসিয়ে দিয়ে রেখেছি যেন রান্নাটা আমার দ্রুত হয়, আমি যেমনভাবে সবসময় করি। তো মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি সুন্দর করে, যা যা দেয়া লাগবে সবই দিয়ে নিলাম। আর এই মাংসতে অনেক চর্বি আছে, তো সেই কারণে একটু তেলের পরিমাণটা কম দিয়েছি মশলা কষানোর সময়। এগুলো কোরবানের মাংস, আমাদের গরু মাংসটা এখন একটু খাওয়া কমই হচ্ছে, কারণ আমার বাবুর আব্বুর আবার একটু সমস্যা হয়েছে, ডাক্তার গরু মাংস খেতে মোটামুটি নিষেধই করে দিয়েছে। তো অনেক দিন পর পরে হুটহাট করে এখন রান্না করছি, তো এই জন্য এখন এত মশলাটা কষিয়ে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। পাশাপাশি আমার একটা চুলা চড়াই দিলাম, যে পোলাওটা পোলাওয়ের চালের যে খিচুড়িটা করব সেটাও রান্নাটা করে রেখে দিই। যে রান্নাটা আগে করলে মানে সময়টা বেশি আমার সাশ্রয়ী হবে, সেই রান্নাটা সেভাবে করলাম। মাংসটা কষাতে দিতে দিতে পাশাপাশি এখন খিচুড়িটার ব্যবস্থা করে ফেলেছি, আর আমি চাল টাল ধুয়ে সব কিছু আগে পানিগুলো ঝরাতে দিয়ে দিয়েছি, সেজন্য খিচুড়িটা হতে একদমই সময় কম লাগবে। তার উপর তো গরম পানিতে রান্না করব, চালটা ভাজতে যতটুকু সময় এটা একদমই অল্প মশলা দিয়ে রান্না করব। ঝরঝরে খিচুড়ি, একটু আদা বাটা রসুন বাটা, সাথে পেঁয়াজ কাঁচামরিচ, আর পাশাপাশি একটু লবঙ্গ আর দারুচিনি, সাথে তেজপাতা। ব্যাস, এই খিচুড়ি রান্নাটা খুবই ইজি। একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া একটু কালারের জন্য, আর কিছুই না, আর একদম ফ্রেশ ঝরঝরে খিচুড়ি হবে এটা। কিন্তু তো আমার মাংসটাও প্রায় কষানো হয়ে যাচ্ছে, এর মধ্যে এখন আলু দিয়ে নিব। আলু দিলে একটু ঝামেলা লাগে, কারণ আলু দিলে একটু বারে বারে দেখতে হয়। মাংসটা প্রথমে আগে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আবার আলু দিয়ে হালকা কষিয়ে মোটামুটি সিদ্ধ করে নিয়ে তারপরে গা গরম পানি দিতে হয়। আর ভুনা করলে এই চিন্তাটা লাগে না, কারণ ভুনা করলে একদম পানিটা দিয়ে দিতে হয়, রান্নাটা খুবই ইজি হয়। কিন্তু আলুর এক আসলে আলু দিয়ে গরুর মাংস, মানে আমরা বাঙালিরা আলু ছাড়া কেন জানি কোনো কিছু চিন্তাই করতে পারি না। আলু দিয়ে এক রকম স্বাদ আর ভুনার আরেক রকম স্বাদ। তো আমার মাংস রান্নার আগ দিয়ে তো খিচুড়ি হয়ে গেছে, আমার এই খিচুড়িটা রান্না করতে 10 মিনিটের উপরে সময় লাগে না, একদমই ইজি, আর খুব সুন্দর ঝরঝরে হয় খিচুড়িটা। পানির পরিমাণটা অবশ্যই একটু জানতে হবে, পানির পরিমাণটা জানলে কিন্তু খিচুড়ি রান্নাটা একদমই সহজ। তো আমার মাংসটাও রান্না হয়ে গেছে, তো সব কাজকাম শেষ করে ফেলেছি। এই তো পাশাপাশি আমাদের গোসল হয়ে গেছে, নামাজ কালামও হয়ে গেছে, এখন খাওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। আমরা ইলিশ মাছটা একদম ক্রিস্পি গরম গরম করে মানে ভেজে খাই, একটুও ঠান্ডা হতে দিই না, তো সেই কারণে আমি এটা একদম সবার লাস্টে রাখি। তো আজকের টেবিল সাজানো হয়ে গেছে, স্পেশাল আজকে একটা দিন হয়ে গেল, হুট করে মানে চিন্তা ভাবনা ছাড়াই, ওর বাবা অফিসে না গিয়ে এখন বাসাতে তাকে থাকতে হলো বাধ্য হয়ে, আর সেই দিনটা আরও বেশি স্পেশাল হয়ে গেল। তো আমি একটু স্পেশালভাবে সব কিছু ডেকোরেশনটা করে দিলাম, যেন বলতে পারে যে না বাসায় একদিন থাকলাম, সেই দিনটা আসলে স্পেশাল হয়ে গেল। আর আমরা গৃহিণীরা যে মানে নানা উপায়েই চেষ্টা করি যে স্বামী সন্তান সবাইকে কীভাবে খুশি হবে বা সেভাবে খুশি করে রাখতে, তো এইভাবে এই তো দিনগুলো চলে যাচ্ছে আমাদের। তো আজকের দিনটা বৃষ্টিময় দিন ছিল, পাশাপাশি তার বাবাও বাসায় ছিল, সব মিলিয়ে আসলে কি বলবো, শুক্রবারের একটা ফিলিংস চলে আসছিল। আর এর মধ্যে আবার ইলিশ খিচুড়ি, এর মধ্যে মানে মাওয়া মাওয়াও একটা মাওয়াঘাটের ফিলিংসও চলে এসছে। আমি সেভাবে একটু প্লেটটা সাজানোর চেষ্টা করেছিলাম আজকে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর আপনারাও প্লিজ এভাবেই সবাই মিলে ফ্যামিলিকে সময় দিবেন, ফ্যামিলিকে সাথে নিয়ে সময়টাকে স্পেশাল করে তুলবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।